হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবদুল্লাহ কম্পিউটার্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটি সুন্দর চাকরি খবর নিয়ে এসেছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিএ এর নিয়োগ বিজ্ঞপ্তি 2020। আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন, আর এক্ষেত্রে অষ্টম থেকে স্নাতক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 31/7/2020 তারিখে। আমরা একটু পরে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখব। তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন ভিজিটার এখনো সাবস্ক্রাইব করেনি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া ভিডিওগুলো পরবর্তীতে সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি মূল বিজ্ঞপ্তিতে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2/2020। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এর নিম্ন বর্ণিত 10 ক্যাটাগরিতে 85টি শূন্য পদে নিয়োগের নিমিত্ত বর্ণিত শর্তাধীনে বাংলাদেশ নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম সহকারী পরিচালক অথবা সহকারী সচিব অথবা তৎসম। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015N নবম গ্রেডভুক্ত, টাকা 22,000 থেকে 53,060 টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতা দিয়ে। বয়সসীমা 31 থেকে 30। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি। সহকারী প্রকৌশলী জাতীয় বেতন স্কেল 2015N নবম গ্রেডভুক্ত, টাকা 22,000 থেকে 53,060 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতা দিয়ে। বয়সসীমা 31 থেকে 30। শূন্য পদের সংখ্যা 3টি। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পুরকৌশল অথবা পানি সম্পদ এ স্নাতক প্রকৌশলী অথবা একই বিষয় MAMIE হইতে সার্টিফিকেট প্রাপ্ত। তিনি হল ট্রাফিক সুপারভাইজার জাতীয় বেতন স্কেল 2015-এর 16তম গ্রেডভুক্ত, 9,300 টাকা থেকে 22,490 টাকা স্কেলে। বয়সসীমা হল 18 থেকে 30 বছর। শূন্য পদের সংখ্যা হচ্ছে 17টি। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এর জ্ঞান, অর্থাৎ টাইপ করতে জানতে হবে। 4 নম্বরে রয়েছে গাড়ি চালক জাতীয় বেতন স্কেল 2015-এর 16তম গ্রেড, টাকা অর্থাৎ 9,300 টাকা থেকে 22,490 টাকা। বয়স হল 18 থেকে 30 বছর। আর পদের সংখ্যা আছে 3টি। অষ্টম শ্রেণী পাশ সহ মোটর গাড়ি চালনার লাইসেন্স এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে রয়েছে রেকর্ড কিপার জাতীয় বেতন স্কেল 2015-এর 17তম গ্রেডভুক্ত, স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদ ও অন্যান্য ভাতাদি। বয়স হল 27 থেকে 32 বছর। শূন্য পদের সংখ্যা 1টি। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে SSC পাস। 6 নম্বরে রয়েছে গ্রিজার জাতীয় বেতন স্কেল 2015-এর 17তম গ্রেড, স্কেল হল 9,300 থেকে 21,800 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদ ও অন্যান্য ভাতাদি। বয়স হল 18 থেকে 30 বছর। আর শূন্য পদের সংখ্যা হল 5টি। SSC অথবা সমমানের যোগ্যতা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা। মার্কম্যান জাতীয় বেতন স্কেল অনুযায়ী 2015 অনুযায়ী 19তম গ্রেড, স্কেল হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদ ও অন্যান্য ভাতাদি। বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। আর শূন্য পদের সংখ্যা আছে 49টি। অষ্টম শ্রেণী পাশ সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 8 নম্বরে রয়েছে লস্কর এর 19তম গ্রেড এবং বেতন স্কেল হল 8,500 থেকে 20,570 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদ ও অন্যান্য ভাতাদি। আর বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। শূন্য পদের সংখ্যা 1টি। ডিপি টিসি হইতে 1 বছর মেয়াদী কোর্স পাস অথবা অষ্টম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ভান্ডারী এর 19তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা, বয়স হল 18 থেকে 30 বছর। শূন্য পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সহ খাদ্য পাক করার জ্ঞান অভিজ্ঞতা থাকতে হবে। তোপাস জাতীয় বেতন স্কেল 2015-এর 19তম গ্রেড, স্কেল হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা, বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। আর শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সহ পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অভিজ্ঞতা।
শর্তাবলী একটু দেখে আসি। 15/3/2020 তারিখে প্রার্থীর বয়স উল্লেখ করতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে 31/7/2020 তারিখে শুধুমাত্র www.jobsbiwta.gov.pd এর মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। আবেদন করার সময় ফর্ম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত অ্যাপ্লিক্যান্ট আইডিটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। উক্ত অ্যাপ্লিক্যান্ট আইডিটি রকেটের বিআইএন নাম্বার হিসেবে ব্যবহার করে 72 ঘন্টার মধ্যে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটি এর বিলের আইডি নং 422 এ আবেদন ফি বাবদ ক্রমিক 0102 এ বর্ণিত পদের জন্য 320 টাকা এবং ক্রমিক 3-10 এ বর্ণিত পদের জন্য 215 টাকা আবেদন ফি জমা দিতে হবে। অন্যথায় আবেদনপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আবেদনকারীগণকে নিজ নিজ অ্যাপ্লিকেন্ট আইডি ব্যবহার করে www.jobsbiwta.gov.pd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে যথাসময়ে SMS প্রদানের মাধ্যমে অবহিত করা হবে। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার গ্রহণের সময় প্রার্থীদেরকে আবেদন উল্লেখিত তথ্যাদি সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীগণকে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরিরত প্রতিষ্ঠানের নিকট থেকে অব্যাহতি পত্র দাখিল করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর, মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে 32 বছর এবং নাতিনাতনিদের ক্ষেত্রে 30 বছর এই বয়সসীমা থাকতে হবে। অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোনো প্রকার যোগাযোগ ব্যতিরিক বাতিল করা হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা অন্যান্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ প্রার্থীদের নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে। এই ছিল সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি। আপনাদের জন্য আরেকটি কথা বলে রাখি, আপনাদের এই আবেদনটি করতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আবেদনের নিয়ম একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। অথবা এই জবস www.jobsbiwta.gov.pd এই সাইডেও আবেদন ফর্ম পূরণ করার নিয়ম বা ভিডিও টিউটোরিয়াল অথবা পিডিএফ টিউটোরিয়াল আপনারা দেখতে পাবেন, সেখান থেকে আপনারা দেখে শুনে আবেদনটি করতে পারবেন। এছাড়াও যদি আবেদন করতে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের আবেদনটি অনলাইনে করে দিতে পারব। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।